মামলা নিষ্পত্তির আগে চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করলো পর্ষদ। চাইলে চাকরি বাতিল হওয়া 268 জন শিক্ষক স্কুলে যেতে পারেন। জেলা বিদ্যালয় সংসদকে নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। হাইকোর্টের নির্দেশে বাতিল হয় 269 জনের চাকরি, আর সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আর এবার সেই চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করলো পর্ষদ। চাইলে চাকরি বাতিল হওয়া 268 জন শিক্ষক স্কুলে যেতে পারেন বলে পর্ষদের তরফে জানানো হচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে। তার মানে কৃষ্ণেন্দু, এই যে 268 জন, তারা তাহলে নিজের নিজের স্কুলে আবারও ফিরে যেতে পারেন, একেবারে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার করে দেওয়া হলো? একদমই তাই। আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের লেখা হয়েছে। 22টি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে জানানো হয়েছে যে চাকরি বাতিলের নির্দেশ তারা জারি করেছিল হাইকোর্টের নির্দেশের পর, সেই নির্দেশ বা বিজ্ঞপ্তি তারা প্রত্যাহার করছে। এবং তাৎপর্যপূর্ণ ভাবে এখনো মামলার নিষ্পত্তি হয়নি, কিন্তু মামলার নিষ্পত্তির আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তি দিয়ে একটা জল্পনাও তৈরি হয়েছে। কারণ তুমি জানো যে হাইকোর্ট 13 জুন নির্দেশ দিয়েছিলেন যে দুর্নীতির অভিযোগে, যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তেমন 269 জন চাকরির শিক্ষকের চাকরি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল হাইকোর্ট। এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তের উপর স্টে বা স্থগিতাদেশ দেয় এবং সুপ্রিম কোর্টে সেই মামলা এখনো চলছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলা বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের জানানো হয়েছে যে তারা চাইলে যাদের চাকরি বাতিল করা হয়েছে, অর্থাৎ 268 জন একজন ব্যতিক্রম ছাড়া, তারা কাজে যোগ দিতে পারেন। এবং তারা কাজে শুধু যোগ দিতে পারেন এমন নয়, এবং তারা চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে গোটা বিষয়টা। কিন্তু যেহেতু এখনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, তারই মধ্যে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তি জুড়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছেন যে তারা আইনজীবীদের পরামর্শ নিয়েছেন এবং সুপ্রিম কোর্টে তারা মেনশন করেছিলেন যারা চাকরি প্রার্থী বা যারা শিক্ষক, এবং তার ফলে গোটা বিষয়টা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি প্রত্যাহার করে তাদের ইচ্ছে অনুযায়ী তাদের স্কুলে যোগদানের ব্যাপারে সুযোগ করে দেওয়া হচ্ছে। টেকনিক্যালি ভায়াবল হলেও এটা চূড়ান্ত অনৈতিক। পর্ষদ নিজে আদালতে অলফনামা দাখিল করে বলেছেন যে এই এতজনকে নিয়োগ করা হয়েছে যেহেতু তারা আন্দোলন করছিল, সে বিষয়টা অনুযায়ী কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে আপাতত স্থগিতাদেশ রইল। কিন্তু তাদের ব্যাখ্যা করতে হবে তারা কিভাবে চাকরি পেয়েছেন। যখন কলকাতা হাইকোর্ট তাদের সুযোগ দিয়েছে অ্যাফিডেভিট ফাইল করার জন্য, সেই সময় দাঁড়িয়ে প্রাইমারি স্কুল বোর্ড যদি এরকম আদেশ দিয়ে থাকেন, এর থেকে চূড়ান্ত অনৈতিক এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার ঘটনা ভাবা যায় না। এটা শিক্ষাক্ষেত্রে ঘটছে, তার মানে এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস তারা এদের প্রত্যেককেই টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবং তাদের জন্য তারা আপ্রাণ লড়াই করে যাবেন। এটা কি কোনো সাধারণ নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? লজ্জা হওয়া উচিত আমাদের। আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি, বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ, রামমোহনের পশ্চিমবঙ্গ। আমি তো শুনে এই ধরনের আদেশ হইতে শুনে আমি তো খুব শঙ্কিত যে এরা সমস্তটাই দিয়ে দুর্নীতির উপর নির্ভর করবেন।